সরকারের টানা তিন মেয়াদে নেয়া নানা পদক্ষেপে বদলে গেছে ঠাকুরগাঁওয়ের মানুষের জীবনচিত্র অবকাঠামোর উন্নয়ন শতভাগ বিদ্যুতায়ন কৃষি যান্ত্রিকীকরণ আর জঙ্গি আতঙ্ক থেকে শান্তির জনপদ আর এসবের সুফল ভোগ করছেন সাধারণ মানুষ স্থানীয়দের আশা সরকারের ধারাবাহিকতা থাকলে অচিরেই উন্নত দেশের সুবিধা ভোগ করতে পারবেন তারা বদলে যাওয়া বাংলাদেশে ঠাকুরগাঁও জেলার উন্নয়নের কথা জানাচ্ছেন মানিন হোসেন পিনু ক্যামেরায় ছিলেন সুজন মিয়া দেশের উত্তরে জেলা ঠাকুরগাঁও এক সময় অবহেলিত জনপদ থাকলেও আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে বিভিন্ন উন্নয়নে বদলে গেছে তৃণমূলের চিত্র দীর্ঘ এ সময়ে শতভাগ বিদ্যুতায়ন প্রায় বারোশো কিলোমিটার সড়ক পাকাকরণ নির্মাণ করা হয়েছে পনেরোশোরও বেশি ব্রিজ কালভার্ট সামাজিক নিরাপত্তার আওতায় এক লাখ আটত্রিশ হাজারের বেশি মানুষ পাচ্ছেন বিভিন্ন ধরনের ভাতা জেলার সার্বিক উন্নয়নে বেজায় খুশি এই অঞ্চলের মানুষ আগে তো অনেক কাঁচা রাস্তা ছিল যাইতে কষ্ট হইতো এখন পাকা রাস্তা হয়েছে বেশ ভালো যাওয়া আসা হয় রাস্তা পাকা হয়েছে অনেক সুবিধা হয় স্কুল প্রাইভেট যাইতে চাউলের কাঠ দিসি তারপর তেলের দিশি বিধবা ভাতা গেছে সরকার আবার টাকা দেবে এইভাবে সংসারটা উদ্বোধন পূজা পাচ্ছে রাস্তাঘাট কারেন্ট বিদ্যুৎ যা যা দরকার খুব উন্নত হয়েছে অনেক সন্তুষ্ট এই সরকারের উপর এর থেকে আর চাওয়াই অসম্ভব রাস্তা এই যে ধান কাটা মেশিন এগুলো আমরা এই সরকারের আমলে পাইছি বা এই সরকারের আমাদের দরকার অবকাঠামো আর আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপে বদলে গেছে ঠাকুরগায়ের তৃণমূলের চিত্র শতভাগ বিদ্যুতায়নের কারণে কৃষি সহ অন্যান্য কাজ তারা করতে পাচ্ছেন স্বাচ্ছন্দ্যেই সাধারণ মানুষরা বলছেন সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই গড়ে উঠবে স্মার্ট ঠাকুরগাঁও সাধারণ মানুষরা বলছেন একসময় জঙ্গিবাদের অভয়ারণ্য থাকলেও সরকারের নানা পদক্ষেপে শান্তি ফিরেছে অঞ্চলে পুলিশ জানালেন আর্থসামাজিক উন্নয়নের কারণে জঙ্গিবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জড়িতরা মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কাজ করার প্রভৃতি বৃদ্ধি পেয়েছে যার ফলে তাদের অভাবের সুযোগ নিয়ে জঙ্গিবাদে ভেরানোর যে প্রবণতা এটি তারা অনেকাংশেই পাচ্ছে না আর তারপর আমাদের আমরা জেলা প্রশাসন জেলা পুলিশ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমাদের যে সচেতনতামূলক প্রোগ্রাম সেটি আমাদের অব্যাহত আছে জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন আইটি পার্ক খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান একেবারেই গ্রামীণ জনপদে মানুষের ঠিক দৌড়গোড়ায় পাকা রাস্তা এইচ রাস্তা এখন পৌঁছে গেছে সে কারণে মানুষ তাদের যে উৎপাদিত ফসল সেই ফসল খুব ভালোভাবেই শহরে আনতে পারছে এবং শহর থেকে নিজেদের চাহিদা মিটিয়ে তারা হচ্ছে রপ্তানি করতে পারছে দেশের মধ্যে এবং দেশের বাইরেও গৃহীত এবং চলমান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দেখতে চান সাধারণ মানুষ মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঠাকুরগাঁও